ওরে বাঘায় বাঘারে একটু আর একটু উঠানো যাবে না দেখা হলো না তো হ্যাঁ বেশি উঠানো মারা যাবে লেজ দেখা যাচ্ছে দেখি আঙ্কেল সরেন আঙ্কেল সরেন ও বিশাল পাঙ্গাস ওই যে একটা ওরে এটা কি বাপরে গজারিয়া আকা ভাই ষোলো আকা ভাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আসছে আমাদের পদ্মা নদীতে পদ্মা নদীতে দীর্ঘ অবরোধের পরে মানুষ মাছ মারা শুরু করছে এখন ইলিশ মাছ হচ্ছে ইলিশ মাছের পাশাপাশি বড় বড় আপনার বাঘাড়ি মাছগুলো তারপর পাঙ্গাস মাছ পাচ্ছেন মানুষ কটজালে মাছ মারতেছেন অনেকদিন পরে এখানে আসলাম প্রায় দীর্ঘ অবরোধের মধ্যে আমি আমার নদীতে আসিনি এর মধ্যে পা কাটছিল যাই হোক আঙুল উঠে গেছিলো তো আজকে আসলাম এখানে দেখছি তিনটা বড় বড় পাঙ্গাস পেয়েছে প্রায় 30 কেজির মতো হবে তো ওগুলো আপনাদেরকে দেখাবো আর আশেপাশের চিত্রটা একটু দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নদীর পানি যখন ছিল অনেক উপরে ছিল এই এই পর্যন্ত পানি এখন পানি নেমে গেছে পানি নামার সাথে সাথে মানুষের ভিতরে উত্তেজনা বেড়ে গেছে বাচ্চারা খেলাধুলা করতেছে ওদিকে মানুষজন মাছ ধরার জন্য জাল প্রস্তুত করতেছেন চলুন যাই একটু কথা বলি একটু খোঁজ নিয়ে দেখলাম যে ইলিশ এবার তেমন খুব একটা হচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাতে ইলিশ কম হয় আসসালামু আলাইকুম ভালো আছেন মাছ হচ্ছে আপনাদের আজকে মাত্র নামছেন ওই যে বড় বড় পাঙ্গাস পাচ্ছে তো ওদিকে দেখলাম এগুলোতে কি কি মাছ উঠবে এ তো অনেক পাঙ্গাসের বাঘায় কত হাত জাল আছে আপনাদের এখানে 1000-এর মতো জাল আছে এখানে 1000 হাতের মতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার নিচে আর কিছুদিন পরে আমার বলতে গেলে আর 1-1.5 মাস পরে প্রচুর মানুষ বর্ষি দিয়ে মাছ শিকার করতে আসবে তখন নদীতে আজ স্রোত থাকবে না এই সেখান থেকে ইসুপুর আপনার ইসুপুর বিজিবি ক্যাম্প আছে বিজিবি ক্যাম্পের নিচ পর্যন্ত প্রচুর মানুষ আসে বর্ষি দিয়ে মাছ শিকারের জন্য তো যারা বর্ষি দিয়ে মাছ শিকার করেন তা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অনেকে জানতে চেয়েছেন কমেন্টসে অ্যাকচুয়ালি নদীর কী অবস্থা বর্তমানে তো দেখে নিন এই অবস্থা যে মাত্রই পানি নেমে গেছে কি মাছ পেয়েছো ভাই অনেকগুলোই মাছ মাছ হচ্ছে মারো মারো মাছ ধরো আপনারা কে কে যারা নদীর ধারে বাড়ি এরকম সময়ে এরকমভাবে মাছ ধরছেন ছোটোবেলায় কমেন্টসে জানাবেন অ্যাকচুয়ালি সময়টা অনেক আনন্দের এই জায়গাটা হলো মান্নান আঙ্কেলের আড়ত মাছের আড়ত ওনারা অনেক অনেক বছর ধরে নদীর মাছ বিক্রি করে থাকেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন আপনি মাছ কেমন হচ্ছে এখন কি কি মাছ আছে আজকে বাঘার পাঙ্গাস কেমন দাম দরে বিক্রি হচ্ছে দাম দরে বিক্রি হচ্ছে আপনার আজকের জন্য 800 টাকা আচ্ছা আমরা বেশ আচ্ছা চালিদের কাছে কিনেছি 800 টাকা বা 10-20 টাকা কম 800 টাকা কিনেছি চলুন মাছগুলো দেখে নিই একটু চলেন যাই আর অন্যান্য মাছ রিটা মাছ তারপরে ওই আপনার বাঁশপাতা এগুলো হচ্ছে না চলুন আমরা দেখবো তিনটা মাছ আছে বড় বড় বেশ নিচু জায়গা ওরে বাঘায় একটু আর একটু উঠানো যাবে না দেখা হলো না তো ও এটা কত কেজি হবে আঙ্কেল কবে ধরা এটা আধা ঘন্টা কি দিয়ে ধরছে ও আচ্ছা আর অন্যান্য পাঙ্গাসগুলো দেখি একটু আচ্ছা দেখো একটু পাঙ্গাসগুলো দেখো ওই যে লেজ দেখা যাচ্ছে দেখি আঙ্কেল সরেন আঙ্কেল সরেন ও বিশাল পাঙ্গাস ওই যে একটা ওই যে আরেকটা বাহ হেভি হেভি সাইজ তো তো আপনারা যারা বড়ো বড়ো মাছ খেতে চাইছিলেন এর আগে পদ্মা নদীর অরিজিনালি পদ্মা নদীর সে সমস্ত মানুষজন
এখানে আসতে পারেন কিংবা আমাদের মাধ্যমে নিতে পারেন, চাইলে এই যে আঙ্কেলের নাম্বার দিয়ে দেবো, আঙ্কেলের নাম্বারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপনারা। প্রতিদিন এরকম হচ্ছে এখন আঙ্কেল? বেশি, আরও বেশি হবে, তাই না? এভাবে কতদিন, মানে কত মাস চলবে বড় মাছের কারবার? বড় মাছ খুব জোর 1-1.5 মাস, 1-1.5 মাস, তারপরে ছোট মাছ চলে আসবে, ছোট মাছ চলে আসবে। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পারেন মাছগুলো অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো পদ্মা নদীর মাছ, কোনো রকম কাপঝাপ নাই এখানে। এই নদী থেকে মাছ ধরে আসে জেলেরা, ওই যে দূরে অনেক নৌকা দেখা যাচ্ছে, নৌকা থেকে মাছ টাছ ধরে এনে এখানে বিক্রি করে। এই যে উপরে আড়ত, অনেক সুন্দর একটা জায়গা। এই একই মাছ একটু আগে আমাদের চারঘাট বাজারে দেখে আসলাম, ওখানে প্রায় 1100-1200 টাকা কেজি বিক্রি করতেছে। তো এখানে যেহেতু পাইকারি দাম, এখানে কম দাম পাওয়া যাবে, কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন। চলুন উপরে যাই, বেশ সুন্দর একটা নদীর ধারে আড্ডা দেওয়ার জায়গা। তারা প্রতিদিন সকালে বসে এখানে আড্ডা দেয়। বর্তমানে ফেসবুক আর ইউটিউবের অত্যাচারে মানুষের মধ্যে থেকে এরকমভাবে আড্ডা দেওয়ার জায়গাগুলো হারাই যাচ্ছে, সবাই এখন শুধু মোবাইল আর টিভি কেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে যাচ্ছে। আগে আপনারা ছোটবেলায় এইভাবে বসে বসে অনেক সময় গল্প করতেন, তাই না? আর এখনকার ছেলেপেলে তো এগুলো করে না, ভন্ড না? খালি মোবাইল না? আপনারা তো অনেক ফেমাস মানুষ, অনেক দূর দূরান্তে মানুষ চিনে, পুলিশের অনেক মানুষ তো আপনাদের থেকে মাছ কিনে, তাই না? আচ্ছা, দুই ভাই কত বছর যাবত এখানে ব্যবসা করতেছেন? 30 বছর এইখানে? এইখানে আপনি বড় না ওই আঙ্কেল বড়? আচ্ছা, তাজা বড় বড় না, ছোট ছোট। ওগুলো কি দিয়ে ধরা? বসে যে কালা কালা গাথা থাকে কেঁচো দিয়ে? আচ্ছা, দেখতেছি একটু পরে। অন্য কোনো কাজ করেন এই মাছের ব্যবসার সাথে জড়িত, মানে আগে থেকে ব্যবসা ছিল? ভালো, তাজাই তো আছে এখনো, সুন্দর একটাই আছে। আচ্ছা ঠিক আছে, কিছু জেলে ভাই আবার চলে আসছে মাছ বিক্রয় করার জন্য। কি মাছ এগুলো? এগুলো আট আট মাছ এখনই ধরলেন নাকি? হ্যাঁ। এটা কি? বাপরে, গজারিয়া আঁকা ভাই, ষোলো আঁকা ভাই। এটা এটা কি দিয়ে ধরা আঙ্কেল? জাল দিয়ে, দড়ি জাল নদীতে, তাই না? ভিয়ের চেহারা আলাদা, শাহজালালের মাজারে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরছি। আমাদের এই এলাকার নদীর তীরবর্তী জায়গাগুলো যে এরকম, ঠিক নদীর সাথে সাথে লাগালাগি করে বাড়িঘরগুলো তৈরি করা হয়ে থাকে। একদম ব্র্যান্ড নিউ নতুন ইনটেক নৌকা তৈরি করা হচ্ছে মাত্র। কার নৌকা ভাই? কত খরচা হয়েছে এই নৌকা বানাতে? 45,000 মানে মেশিন সহ? মানে মেশিন সহ মেশিনের দামটা আরো যোগ হবে। আচ্ছা, আমাদের এলাকার লোকজনই বানায় নাকি অন্য এলাকা থেকে আনা লাগে? বাঘা লোক, তাই না? ও আচ্ছা, ওই যে সামনে আরেকটা নৌকা বানাচ্ছে, চলুন ওখানে যাই একটু দেখি। আর কিছুদিন পরে পানি আরো নিচে নেমে যাবে, এখানকার চেহারা আরো চেঞ্জ হয়ে যাবে।
সালামু আলাইকুম ভাই, নতুন নৌকা বানানো হচ্ছে নাকি না পুরাতনটাই নতুন করা হচ্ছে? এগুলো কি কাঠ দেন আপনারা? এই যে এগুলো শিশু কাঠ ভাই, শিশু। আর নিচে নৌকার নিচে? নৌকার নিচে ও কেউ আম দেয়, কেউ শিশু দেয়, কেউ কড়ই দেয়, যার সামর্থ্য বিক্রি দেয়। আর সাইডে থাকে টিন? দূরে দেখা যাচ্ছে অনেক মানুষ মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা নৌকা দিয়ে জাল দড়ি রেডি করতেছেন। তো আজকের এই ভিডিওটা আর বাড়াবো না। তো যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অনেক ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই।